প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে কি আজ আমরা একটি ছড়া আবৃত্তি করা শিখব আমাদের ছড়াটির নাম বড়কে লিখেছেন হরিশচন্দ্র মিত্র তাহলে চলো আমরা আমাদের ছড়াটি আবৃত্তি করা শিখি আপনারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় কি আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি কাজ কাজী নজরুল ইসলাম ইনি ইনি কে আমাদের জাতীয় কবি ইনি কেমন করে জাতীয় কবি হলেন ইনি তার নিজের জাতীয় কবি তিনি জাতীয় কবির মর্যাদা পেয়েছেন চলো আমরা কবিতাটির আরেকটি অংশে যাই আমরা এবার কাকে দেখতে পাচ্ছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ইনি কি ইনিও আমাদের একজন বড় মাপের মানুষ বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার সংসারে সে বড় হয় বড় গুণ যার কি তাহলে আমাদের সংসারে বড় হতে হলে অনেক বড় গুণ থাকতে হবে যেমন অনেক বড় গুণ আছে কার এনার এনার নাম হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোটো হও তবে কি আমরা কাজ ছবি দেখতে পাচ্ছি বেগম রোকেয়া হোসেন শাখাওয়াত ইনিও এমনই একজন কি নিজের গুণে আজ অনন্য হয়ে আছেন আমাদের সকলের মাঝে চলো এখন আমরা এবারে আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি কঠিন ব্যাপার কঠিন কঠিন শব্দের অর্থ শক্ত ব্যাপার শব্দের অর্থ বিষয় এবারে আমরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি কঠিন ব্যাপার ক কখনো কখনো আমাদের ড্যাশ কাজ করতে হয় কেমন কাজ করতে হয় কঠিন তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি কখনো কখনো আমাদের কঠিন কাজ করতে হয় খ সে জিজ্ঞেস করলো দেশ কি তাহলে কি হবে ব্যাপার কি তাহলে আমরা বাক্যটি আরেকবার পরে ফেলি সে জিজ্ঞেস করলো ব্যাপার কি মুখে মুখে উত্তর বলি ও লিখি ক বড় কে যে ব্যক্তি অনেক গুণে গুণান্বিত লোকে যাকে মান্য করে যার কথায় ও ব্যবহারে সবাই সন্তুষ্ট সেই বড় খ সংসারে কিভাবে বড় হওয়া যায় নম্রতা বিনয় ভদ্রতা নিরহংকারিতা প্রভৃতি বড় গুণের মাধ্যমে সংসারে বড় হওয়া যায় গ কাকে সকলে বড় মনে করে যে নিজেকে গুণ থাকা সত্ত্বেও বড় মনে করে না যার মধ্যে অহংকার নেই তাকে সকলে বড় মনে করে চলো এবারে আমরা কি বানানো অর্থের পার্থক্য মনে রাখি গুণ এখানে গুণ বানানে কি রয়েছে মুর্ধন্য ন গুণ এই গুণ অর্থ ভালো বৈশিষ্ট্য যেমন আমরা বলতে পারি ছেলেটির অনেক গুণ আছে আবার আমরা এটাও দেখতে পাচ্ছি কি গুণ এখানে রয়েছে দন্ত ন তাহলে এই গুণের অর্থ কি নৌকা টানার দড়ি মাঝি গুণ টানছে তাহলে কি শব্দের উচ্চারণ একই রকম হলেও বানানে পার্থক্য আর কি রয়েছে আমাদের অর্থে পার্থক্য রয়েছে এরকম শব্দগুলো কি আমাদের শিখে নিতে হবে এবারে আমরা কি পরের চরণটি বলি ও লিখি পরের চলনটি আমরা কিভাবে বলবো ম্যাজিক করে গুনেতে হইলে বড় ব্যাস কি হবে গুনেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও কি ছোট হাও তবে তাহলে আমরা চরণগুলি একবার পরে ফেলি গুনেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোটো হাও তবে চলো শিক্ষার্থীরা এবারে আমরা কি প্রশ্নগুলো পড়ি এবং সঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি ক প্রকৃত বড় যে অনেক ধনসম্পদের মালিক দুই লোকে যারে ছোট বলে তিন যে ধনসম্পদ চায় না চার যার বড় গুণ আছে তাহলে আমাদের সঠিক উত্তর কি যার বড় গুণ আছে খ সত্যিকারের বড় হতে হলে কী গুণ থাকা দরকার সত্যিকারের বড় হতে হলে কী গুণ থাকা দরকার বলো এক নিজেকে ছোট করে দেখা দুই সব কাজে নিজেকে প্রকাশ করা তিন নিজেকে তুচ্ছ জ্ঞান করা চার শক্তি ও ক্ষমতা প্রকাশ করা কি হবে সঠিক উত্তর নিজেকে ছোট করে দেখা চলো এবারে আমরা শব্দগুলো বুঝে নি যেমন সংসারেতে সংসারেতে অর্থ পৃথিবীতে বা জীবনে বড় যদি হতে চাও বড় যদি হতে চাও মানে কি জীবনে সফল হতে হলে ছোট হও মানে কি বিনয়ী হও অহংকার করো না তাহলে কি শিক্ষার্থীরা আমরা কি এই কবিতাটিতে কি শিখলাম অনেক কিছুই শিখলাম তারপর আমরা কি করব এই সবগুলো শিখব আর কি করব কবিতাটি আমরা মুখস্থ করে কি করব লেখা চর্চা করব। তারপরে আমরা আর কি করব সবাই মিলে কি করব কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব চলো এখন আমরা কি বাক্য রচনা করি আমরা কি এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য রচনা করব বড় যেমন বড় দিয়ে আমরা বলতে পারি গাছটি অনেক বড় এরকমভাবে ছোট কঠিন ব্যাপার গুণ এই শব্দগুলো দিয়ে আমরা কি বাক্য গঠন করব ছোট ছোট দিয়ে আমরা বলতে পারি গাছটি অনেক ছোট কঠিন কঠিন দিয়ে আমরা বলতে পারি অঙ্কটা অনেক কঠিন ব্যাপার ব্যাপার দিয়ে আমরা বলতে পারি বড়দের ব্যাপারে ছোটদের কথা বলতে নেই গুণ গুণ দিয়ে আমরা বলতে পারি রবির অনেক গুণ আছে এখন আমরা কি করব ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই ক আপনারে ড্যাশ বলে বড় সেই নয় আপনারে কি বললে সে বড় না বলো দেখি বড় ছোট খাটো কি হবে বড় তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি আপনারে বড় বলে বড় সেই নয় খ বড় হওয়া সংসারেতে ড্যাশ ব্যাপার কি ব্যাপার দুঃখের ব্যাপার সহজ ব্যাপার কঠিন ব্যাপার কি হবে বলো তো বড় হওয়া সংসারেতে কি কঠিন ব্যাপার তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার গ সংসারে সে বড় হয় বড় ড্যাশ যার বড় কি যার বলো দেখি বড় গুণ যার তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি সংসারে সে বড় হয় বড় গুণ যার কি শিক্ষার্থীরা আমাদের কি ছড়াটি আমরা আবৃত্তি করা শিখলাম এছাড়াও কি পাঠে আরও অনেক প্রশ্ন শিখলাম আমরা বাসায় এগুলো কি করব। বাসায় আমরা এগুলো চর্চা করব। আর পরবর্তী ক্লাসে আমরা আরও মজার মজার পড়া নিয়ে আসব তাহলে আমরা কি সেই পর্যন্ত সুস্থ থাকবো ভালো থাকবো পরবর্তী ক্লাসে আবার আমাদের আবারও দেখা হবে কথা হবে